পর্ণা বর্ষার বিয়ে ভাঙার আগে অমিতাশ বাবুকে পুলিশ ধরে নিয়ে গিয়ে বর্ষার বিয়ে ভেঙে দিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে পিকলু বর্ষাকে বলছে, বর্ষা আমি তোকে অনেক ভালোবাসি, তুই যেখানে বলবি আমি তোকে সেখানেই নিয়ে যাব। পরে ভাববো যে আমরা কি করব, আগে আমরা বিয়ে করব। বর্ষা চল, আমি যে তোকে অন্য কারো হতে দেখতে পারবো না, আমি যে তোকে অনেক ভালোবাসি। তখন বর্ষা এই কথাগুলো শুনে অবাক হয়ে পিকলুর দিকে তাকিয়ে থাকে। তারপরে পিকলু বলতে থাকে, বর্ষা তুই কিছু বলছিস না কেন, তুই এরকম ভাবে তাকিয়ে আছিস কেন, বল কিছু। তখন বর্ষা বলতে থাকে, অনেক দেরি করে ফেলেছিস পিকলু। এই বলে অনেক কাঁদতে থাকে বর্ষা, আর বলতে থাকে যে না, এখন আমি কিছুই করতে পারবো না, আমাদের হাতে যার কিছুই নেই। আমি যদি এখন তোকে নিয়ে পালিয়ে যাই তাহলে আমার বাবা মায়ের মান সম্মান চলে যাবে, আমি আমার জন্য আমার বাবা মায়ের মান সম্মান চলে যাক সেটা কিছুতেই চাই না। তোকে আমি অনেকবার বলেছিলাম, তুই কেন তখন মিথ্যে বলেছিলি পিকলু? তখন পিকলু বলতে থাকে, আমি বুঝতে পারিনি বর্ষা, আমি মিথ্যে বলেছিলাম তখন, আমি সত্যি বুঝতে পারিনি। তখন বর্ষা বলতে থাকে, এখন আর আমাদের হাতে কিচ্ছু নেই পিকলু। এই বলে বর্ষাও অনেক কাঁদতে থাকে আর পিকলুও অনেক কান্নাকাটি করতে থাকে। আর ওইদিকে পর্ণা আর কৃষ্ণা বর্ষার দরজার সামনে আসে। তখনই বলতে থাকে কৃষ্ণা যে না, আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, কি হচ্ছে, দরজাটা লাগানো কেন, এখনই দরজাটা খুলে ফেলতে হবে। কি করছে বর্ষা ভিতরে? তারপরে এই বলে দরজাটা খুললেই দেখতে পায় বর্ষা দাঁড়িয়ে আছে। তখন বর্ষাকে দেখে কৃষ্ণা বলতে থাকে, কি সুন্দর লাগছে আমার মেয়েটাকে। এই বলে কৃষ্ণা খুশি হয়ে যায়। আর ওইদিকে পর্ণা বর্ষার মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকে, আমি জানি বর্ষা তোমার মনের ভিতর দিয়ে কি চলছে, কিন্তু কি করব বলো, আমি তো কিছুই করতে পারলাম না, আর পিকলুটাও তো কোনো কিছুই স্বীকার করলো না, আমি কিচ্ছু করতে পারলাম না তোমার জন্য। এই বলার পরে কৃষ্ণা বলতে থাকে, আচ্ছা পর্ণা তুমি বর্ষাকে নিয়ে এসো, আমি যাচ্ছি। এই বলে কৃষ্ণা ওখান থেকে চলে যায়। আর পর্ণা বলতে থাকে, বর্ষা চলো। এই বলে বর্ষার হাত ধরে নিয়ে যেতে থাকে পর্ণা। আর এইদিকে পিকলু দরজার আড়ালে বসে কাঁদতে থাকে। তারপরে বর্ষাকে নিচে নিয়ে গেলেই দেখা যাবে মালা বদল হচ্ছে। ওইদিকে অমিতেশ বাবুর অ্যাকাউন্টে 50,000 টাকা আসে। তখনই অমিতেশ বাবু বলতে থাকে, কি ব্যাপার, এই 50,000 টাকা কোথা থেকে আসলো, আমার তো অ্যাকাউন্টে কারো টাকা পাঠানোর কথা না। এই বলে অমিতেশ বাবু চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই বর্দা আসে আর এসে বলতে থাকে, এ মেজো মেজো দেখেছিস রান্নাঘরে কি খ্যাস্টামো চলছে, আমি বলেছিলাম বড় মাথাটা যেন রান্না করে আলাদা করে রাখে, ওইটা ছেলেকে দেবো, আমরা বরকে দেবো, কিন্তু দেখ কি করেছে, সেই বড় মাথাটাকে ভেঙে মুড়িগণ্ড করে রেখেছে, তুই চল তো। এই বলেই সৃজনের বাবাকে টেনে নিয়ে যায় জেঠু। আর ওইদিকে দেখা যাবে বর্ষাকে নিয়ে আসে পর্ণা। তারপরে অর্ণবের সাথে মালা বদল হয় আর বর্ষার সব পিকলুর কথাগুলো মনে পড়তে থাকে আর চোখ দিয়ে জল বেয়ে পড়তে থাকে। আর ভাবতে থাকে, পিকলু রে তুই কেন এমনটা করলি, তুই আগে কেন আমার কথা শুনলি না, আমি তো তোকে আগেই বলেছিলাম চল আমরা পালিয়ে যাই, কিন্তু তুই কেন আমার কথা শুনলি না, তখন তো আমাকে শুধু বন্ধু বলে তুই ফিরিয়ে দিলি, এখন কেন এসব কথা বললি, এইগুলো ভাবতে থাকে বর্ষা। আর ওইদিকে পর্ণা দাঁড়িয়ে থাকে। তখনই পর্ণা বলতে থাকে সৃজনকে, কি ব্যাপার সৃজন, পিকলু কি এসেছিল খাবারের ওখানে, ওকে কি দেখেছো? তখন সৃজন বলে, না তো পিকলুকে অনেকক্ষণ হলো আমি দেখি না, তোমাকে তো বললাম যে পিকলুকে পাঠিয়ে দিও, কিন্তু তুমি তো পাঠালে না। তখন পর্ণা বলতে থাকে, কি জানি ও কোথায় গেল, ওকে তো দেখতে পাচ্ছি না, বুঝতে পাচ্ছি না কিছুই। তখনই সৃজন বলে, কে জানে কোথায় গিয়ে বসে আছে তোমার ভাইটা। এইদিকে বর্ষার সাথে অর্ণবের সাত পাকে ঘোরাও হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে সেই রাঘব ঘোষের সাথে দেখা করতে যায় সুকুমার হালদার, আর গিয়ে পর্ণাদের কি করে ফাঁসানো যায় সেই কথাই আলোচনা করতে থাকে, আর কিভাবে পর্ণাদের ক্ষতি করবে আজকে বিয়ের দিনে সেই কথাই বলতে থাকে। তখন এই সব কথাগুলো সুনিতা ম্যাম শুনতে পায় আর ডিসি সাহেব ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে। তারপরে সুনিতা ম্যাম পর্ণাকে কল দেয় আর পর্ণা বলতে থাকে, দাঁড়াও তো সৃজন, সুনিতা ম্যাম কেন কল দিয়েছে একটু দেখি। তারপরে ফোনটা রিসিভ করলে পর্ণাকে সুনিতা ম্যাম বলতে থাকে, ম্যাডাম রাঘব বাবুর সাথে একজন দেখা করতে এসেছে, আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে, তখন এসব কিছু বলবে। তখন পর্ণা বলতে থাকে, ম্যাডাম কি বলছেন আপনি। ঠিক তখনই ডিসি স্যার এসে সুনিতা ম্যাডামের ফোনটা নিয়ে যায় আর বলতে থাকে, আপনাকে কতবার বলেছি যে থানার ব্যাপার অন্য কোথাও পাচার করবেন না। তখন সুনিতা ম্যাম বলতে থাকে, স্যার আমি নিজে দেখেছি যে অমিতেশ বাবুর মাথায় ওই রাঘব গুসাইত পিস্তল ধরে বসে আছে, আর তাকে আমি হাতে নাতে ধরেছিলাম, সে এরকম ভাবে মানুষের থেকে লোন সেকশন করে, তারপরেই এরকম ক্ষতি করে, তাহলে কেন আমরা চুপ করে থাকবো। তখন ডিসি সাহেব বলে, আপনি চুপ করুন তো, সেই ব্যাপারটা আমরা দেখে নেব, আর এখানে কি ঘটছে কি না ঘটছে সেটা আপনি কোথাও কিছু বলবেন না, বুঝেছেন, আপনি চুপ করে থাকুন। তখন সুনিতা ম্যাম বলতে থাকে, আচ্ছা ঠিক আছে স্যার। তারপরেই সুনিতা বলতে থাকে, স্যার আমার মোবাইলটা। তখন ডিসি সাহেব বলে, মোবাইলটা আপাতত আমার কাছেই থাকুক। এই বলে ডিসি সাহেব সুনিতা ম্যামের ফোনটা নিয়ে চলে যায়।
আর এদিকে সুনিতা ম্যাম চিন্তায় পড়ে যায়। এখন কি করে পর্ণাকে সবটা জানাবে? ওইদিকে পর্ণা বারবার করে সুনিতা ম্যামকে কল দিতে থাকে, কিন্তু ফোনটা সুইচ অফ বলে। তখন সৃজন বলতে থাকে, কি হলো পর্ণা, কি বললো সুনিতা ম্যাম? তখনই পর্ণা বলতে থাকে, কিছু একটা তো বলার চেষ্টা করছিল, আসলে বলছিল যে রাঘব ঘোষের সাথে কে যেন দেখা করতে গিয়েছিল আর কি যেন ষড়যন্ত্রের কথা বলছিল, তারপরে তো ফোনটা কেটে গেল, আমি কতবার করে কল দিলাম কিন্তু ফোনটা তো আর রিসিভ হলো না। তখনই সৃজন বলতে থাকে, আচ্ছা বাদ দাও তো এসব, দেখো তো তুমি পিকলু কোথায় আছে। আর ওইদিকে বর্ষার সাত পাকে ঘোরা হয়ে যায়। তারপরে পর্ণা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে বর্ষাকে আর বলতে থাকে, বর্ষা আমি কিচ্ছু করতে পারলাম না তোমার জন্য। আর বর্ষা যখনই সাত পাকে ঘোরার পরে সিঁদুরদান আসবে, তখন বর্ষার পিকলুর কথাগুলো মনে পড়ে আবার, আর পিকলুর কথা ভেবে চোখ দিয়ে জল বেয়ে পড়তে থাকে আর কাঁদতে থাকে। অন্যদিকে দেখা যাবে পর্ণা বলতে থাকে, এই পিকলুটা কোথায় গিয়ে বসে আছে? এই বলেই রুমে গিয়ে খুঁজতে গেলে হঠাৎ করে দেখে দরজার আড়ালে বসে পিকলু অনেক কান্নাকাটি করছে। তখনই পর্ণা পিকলুকে উঠে আর বলে, কি হয়েছে পিকলু, তুই এভাবে কাঁদছিস কেন, কি হলো তোর, বল আমাকে বল। তোর যে মনের মধ্যে কিছু একটা চলছে সেটা তো আমি বুঝতে পেরেছিলাম, তোকে আমি কতবার বললাম যে পিকলু আমাকে বল, আমার কাছে বল, তুই বললি না, কি হয়েছে বল। তখনই পিকলু বলতে থাকে, দিদি অনেক সর্বনাশ হয়ে গেছে, আমি যে বড় ভুল করে ফেলেছি দিদি। তখনই পর্ণা বলতে থাকে, কি হয়েছে বল আমাকে পিকলু বল। তখনই পিকলু বলতে থাকে, দিদি আমি যে বর্ষাকে অনেক ভালোবাসি, আমি অনেক ভালোবাসি ওকে, ওকে অন্য কারো হতে আমি দেখতে পারবো না দিদি, তুই কিছু কর, বর্ষার বিয়েটা ভেঙে দে, আমি যে কিছুতেই ওকে ছাড়া থাকতে পারবো না। তখন পর্ণা একথা শুনে অবাক হয়ে যায় আর বলে, পিকলু তোকে আমি কতবার জিজ্ঞাসা করেছিলাম, আর তাছাড়া আমি কতবার তোর সৃজনদার সাথে এসেও তো তোকে জিজ্ঞাসা করলাম, তখনও তো তুই না করলি কেন, আর তুই বর্ষাকে বলেছিলি এসব কথা? তখন পিকলু বলে, হ্যাঁ বলেছিলাম, কিন্তু ও বলেছে এখন আর কিছু করা সম্ভব নয়, ওর বাবা মার মান সম্মান ওর কাছে সবকিছু। তখন পর্ণা বলতে থাকে, বর্ষা কি করে এটা বললো, ও যে বললো তুই না করে দিয়েছিস, আর তুই তো না করেছিস, আমাদের কাছেও না করেছিস, তাহলে এখন? তখন পিকলু বলে, আমি ভুল করেছি দিদি, আসলে তোর কথা ভেবে আমি না করেছিলাম, তোর শাশুড়ি এমনিতেই তোকে সারাক্ষণ কথা শোনায়, আমার সাথে বর্ষার বিয়ে হলে আরো কথা শোনাবে তোকে, আমাকে নিয়ে তুই আরো কথা শুনবি, তাই তো আমি না করেছিলাম, তোর এমনিতেই ডাক্তার বলেছিল কোনো স্টেজ না নিতে, তাই এটার কারণে তো তোর সমস্যা হবে, তাই আমি চাইনি যে তোর মাথার উপর কোনো চাপ আসুক আর তুই কষ্টে থাক, তাই তো আমি না করেছিলাম, কিন্তু এখন শেষ মুহূর্তে যখন দেখছি যে বর্ষার সাথে অন্য কারো বিয়ে হয়ে যাচ্ছে, বর্ষা অন্য কারো হয়ে যাচ্ছে, আমি যে সহ্য করতে পারছি না দিদি, তুই প্লিজ কিছু কর, তুই এবারের মতো আমার আমার জন্য বর্ষার বিয়েটা ভেঙে দে, আমার এই কথাটা তুই রাখ, আমি আর তোর কাছে কোনোদিনও কিচ্ছু চাইবো না। তখন পর্ণা অবাক হয়ে পিকলুর দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, তুই এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললি, তুই আমার কাছে একবার বললিও না, তুই কেন বললি না, আমি তো তোকে গায়ে হলুদের সময় জিজ্ঞাসা করেছিলাম পিকলু, কেন বললি না তুই আমাকে? তখন পিকলু কাঁদতে থাকে আর বলতে থাকে, দিদি আমি ভুল করেছি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুই প্লিজ আমার কথাটা রাখ, তুই যে করেই হোক বর্ষার বিয়েটা ভেঙে দে। তখন পর্ণা বলতে থাকে, বিয়েটা তো আমাকে ভাঙতেই হবে, না হলে যে তিনটা জীবন নষ্ট হয়ে যাবে, তোর বর্ষার আর অর্ণবের, সেটা তো আমি হতে দিতে পারি না, আমি যে করি হোক বিয়েটা ভাঙবই। আর ওইদিকে দেখা যাবে অর্ণবের হাতে সিঁদুর তুলে দেয় পুরোহিত মশাই, আর সিঁদুর দানেরও সময় হয়ে যায়, লজ্জাবস্ত্র বর্ষার উপরে ধরা হয়ে যায়। আর এইদিকে পর্ণা পিকলুকে নিয়ে নিচের দিকে নামতে থাকে বিয়ে ভাঙার জন্য, আর ওইদিকে বর্ষা বসে বসে সেই পিকলির কথাই ভাবতে থাকে আর কাঁদতে থাকে। তো বন্ধুরা, পর্ণা কি পারবে বিয়েটা ভেঙে দিয়ে পিকলুর সাথে বর্ষার বিয়ে দিতে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন, আর পরবর্তী আপডেট সবার আগে আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।